হাস্যকর কথা তো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বলতে পারে না। এগুলো যারা বলে সে তো পাগল ছাড়া কিছু হতে পারে না। কাদিয়ানিরা যাদেরকে মানে, যাকে মানে, এটা একজন একটা পাগল ছাড়া আর কিছুই নয়। আমার সামনে যেই বই আছে এই বই কিস্তিয়ে নু, এই বইটা আমার বা আমাদের কারো লেখা না, এটা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির নিচে নাম লেখা আছে, মির্জা গোলাম মাহমুদ ইমাম মাহদি ও মসিহ মওউদ, এইভাবে লেখা আছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبيا. الحمد لله খতমে নবুয়ত সম্মেলন কর্তৃক সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় কর্তৃক আজকের খতমে নবুয়ত সম্মেলনের প্রধান অতিথি উপস্থিত ওলামা ইকরাম এবং দিন দরদি বেরাদারান ইসলাম, সময় খুবই সংক্ষিপ্ত, কয়েকটি বিষয়ে আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম কথা হচ্ছে আমরা যে এখানে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, যে বিষয়কে কেন্দ্র করে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর বিষয়, কারণ এটা হচ্ছে আমাদের ঈমান আকীদার সাথে সম্পর্কিত বিষয়, এটা কোনো আমলের সাথে সম্পর্কিত বিষয় না। কেউ যদি কোনো একটা আমল কম করে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ঈমান আকীদার বিষয় এত গুরুত্বপূর্ণ, যদি ঈমান আকীদা যদি ঠিকই না হয় তাহলে আমার আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এরকম আমলের পাহাড় নিয়েও যদি আল্লাহর দরবারে উপস্থিত হন কিন্তু আপনার ঈমান আকীদার মধ্যে যদি সমস্যা থাকে, আপনি যদি আসলেই ঈমানদার হয়ে দুনিয়া থেকে যেতে না পারেন তাহলে এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার ভাষায় বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, এই ধরনের যত আমল নিয়ে উপস্থিত হবে এই সব আমলগুলোকে ধুলাবালির ন্যায় আমি উড়িয়ে দিব। তাহলে আমাদের ঈমান আকীদার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। আমরা যেই সংখ্যা চিনি, সংখ্যা দশ একশো, এই দশ একশোর মধ্যে যে শূন্য শূন্যগুলো আছে এই শূন্যগুলোর দাম তখন হয় যখন একটা থাকে, কেউ যদি এক বাদ দেয় এরপর যদি হাজারটা শূন্য লাগায় তাহলে এই শূন্যর কোনো দাম আল্লাহর দরবারে আছে, মানুষের কাছে আছে? তো তদ্রূপ কেউ যদি ঈমান আকীদা ঠিক না করে হাজারো আমল করে তো এই আমলের কোনো মূল্য আল্লাহর দরবারে হবে না। দুনিয়ার মধ্যে যেমন এক সংখ্যাটা যদি ঠিক থাকে এরপর শূন্য যত যোগ হয় সেই সংখ্যাটার মূল্য বাড়ে, একের সাথে যদি শূন্য যোগ হয় তাহলে দশ হয়, আরেকটা শূন্য যোগ হলে একশো হয়, আরেকটা শূন্য যোগ হলে এক হাজার হয়। তদ্রূপ ঈমান আকীদা যদি ঠিক থাকে তাহলে এর সাথে আমল যদি যোগ হয় তাহলে এগুলোর মূল্য বাড়বে, আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে। কিন্তু আপনার যদি ঈমান আকীদাই ঠিক না হয় তাহলে কোনো প্রতিদান পাবেন না। তো ঈমান আকীদা ঠিক করার পিছনে বা ঈমান আকীদা সম্পর্কিত যত বিষয় রয়েছে তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খতমে নবুয়তের আকীদা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী রাসূল হিসাবে বিশ্বাস করা।
আল্লাহ রাসূলের পর আর কোন ধরনের নবী জিল্লি নবী বুরুজি নবী শরীয়তবিহীন নবী শরীয়তদারী নবী যত ধরনের হতে পারে নবী সব নবীর দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে এই বিশ্বাস প্রত্যেকেরই রাখতে হবে নাকি কোনো সন্দেহ আছে সে যেই নবী হোক না কেন সে জিল্লি হোক বুরুজি হোক শরীয়তবিহীন হোক বা শরীয়তদারী হোক উম্মতি হোক গায়রে উম্মতি হোক যত নামেই হোক না কেন সমস্ত নবীর দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন আমি যে হাদিস পড়েছি এই হাদিস তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নার রিসালাত ওয়ান নুবুওয়াতা কদ ইনকাতাআত রিসালাত এবং নুবুওয়াত নবী হওয়া আর রাসূল হওয়া এটার দরজা বন্ধ হয়ে গিয়েছে ফালা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা আমার পর আর কোন ধরনের রাসূল কোন প্রকারের রাসূল আমার পর কোন ধরনের নবী আর কোন প্রকারের নবীর আসার সুযোগ নেই এখান থেকে পরিষ্কার আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলি এটার অর্থ কি বুঝি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো জিল্লি ইলাহ আছে অথবা প্রতিচ্ছবিওয়ালা ইলাহ আছে প্রভু আছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন ওকে কি মুসলমান বলবেন না এখন কাদিয়ানীরা তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো উম্মতি নবী নাউজুবিল্লাহ কখনো বলে প্রতিচ্ছবি নবী কখনো বলে জিল্লি নবী বুরুজি নবী কখনো বলে শরীয়তবিহীন নবী এই ধরনের বিভিন্ন নাম দিয়ে নবী আসার দরজাকে খুলতে চায় তারা বল মনে করে যে ওহির দরজা এখনো কি হয় নাই বন্ধ হয় নাই আমি আপনাদেরকে পড়ে শোনাই আমার সামনে যেই বই আছে এই বই কিস্তিয়ে নূর এই বইটা আমার বা আমাদের কারো লেখা না এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নিচে নাম লেখা আছে মির্জা গোলাম আহমদ ইমাম মাহদি ও মসীহ মওউদ এইভাবে লেখা আছে এটা হলো বকশিবাজার আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ তারা প্রকাশ করেছে এটার উর্দু বাংলা অনুবাদ সবই তার এটা খেলাফত শতবার্ষিকী উপলক্ষে 2008 সালে এরপর সপ্তম সংস্করণ বাংলা হয়েছে এই বইয়ের কিস্তিয়ে নূহের 37 নম্বর পৃষ্ঠা 37 নম্বর পৃষ্ঠার টিকাতে লিখেছে কোরআন শরীফে শরীয়ত ধর্মবিধান শেষ হইয়াছে কিন্তু ওহি ঐশী বাণী শেষ হয় নাই নাউজুবিল্লাহ স্পষ্ট করে এটা আমার কোনো অনুবাদ না আমাদেরও না এটা তাদের প্রকাশিত তাদের অনুবাদ কাদেরীদের অনুবাদ তারাই লিখেছে যে ওহি শেষ হয় নাই অথচ ওহির দরওয়াজা আল্লাহ তাআলা নবীর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছেন এরপরে আর কোনো নবী আসার কোনো সুযোগ রাখেননি এরপর হচ্ছে তারা আমাদের উপর প্রশ্ন করে যদি নবী আসার দরজা বন্ধ হয়ে যায় তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে কিভাবে আসবেন এজন্য তারা কতগুলো কুযুক্তি আমাদের সামনে পেশ করে তাদের লিফলেট আমার সামনে আছে আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি এ হলো এটা তাদের লিফলেট এই লিফলেটের মধ্যেও তারা পঞ্চম নম্বর পৃষ্ঠায় লিখেছে আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু কি লিখেছে আমাদের দাবির মূল ভিত্তি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু আমি কথা খুবই সংক্ষেপে সময় যেহেতু কম এজন্য একটু ইঙ্গিত দিয়ে দিয়ে যাচ্ছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের আগে আসবেন কিন্তু তিনি কোনো নতুন নবী না বরং তিনি আমাদের পূর্বে আমাদের নবীর পূর্বেই এসেছিলেন সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা এই হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করেছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত একজন রাসূল বনী ইসরাঈলকে বলেছিলেন এরপর তিনি বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন যেই নবীর নাম হবে আহমদ
অর্থাৎ আমরা যেই নবীর নাম জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আহমদ নাম ছিল, আরো বিভিন্ন নাম ছিল, অর্থাৎ তিনি আমাদের নবীর পূর্বে চলে এসেছিলেন। এরপর আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার বিশেষ হিকমত আছে, ওনার কিছু কাজ বাকি রয়েছে, উনি এখনো আসমানে জীবিত আছেন। উনি এখনো কি আসমানে জীবিত আছেন, এটাও অকাট্য বিশ্বাস ইসলাম ধর্মের। এই বিশ্বাসও যদি কোনো কেউ না রাখে তাহলেও সে মুমিন মুসলমান হতে পারবে না। কাদিয়ানিরা যে বিভিন্ন কারণে কাফের, তন্মধ্যে এটাও একটা, একটা তো হচ্ছে তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, ওহির দরজা বন্ধ হয়ে গেছে সেটা তারা মানে না, বরং ওহির দরজা আছে এই কথা তারা বলে। দ্বিতীয় হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে মারা যান নাই, তিনি এখনো আসমানে জীবিত আছেন এই কথাটা তারা স্বীকার করে না, এই কথাটা স্বীকার করে না, বিদায় তাদের লিফলেটে এটা উল্লেখ করে দিয়েছে যে আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। তো আমরা মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস হলো ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়ামা কাতালুহু ইয়াকিনা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করতে পারে নাই, শুলিতে চড়াতে পারে নাই, বরং তাকে আল্লাহ তাআলা আল্লাহ আসমানের দিকে উঠিয়ে নিয়েছেন। এটা হলো আমাদের বিশ্বাস, মুসলমানের বিশ্বাস, অকাট্য বিশ্বাস। এই বিশ্বাস যদি কেউ না রাখে তাহলে সে কখনো মুমিন মুসলমান হতে পারে না। কাদিয়ানিরা যে সমস্ত কারণে কাফের, তার মধ্যে এটাও একটা যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত মানে না, মৃত্যু হয়েছে এই কথাটা তারা বলে। এরপর আসেন, এই কথাটা তারা কেন বলে, এই বলার আরেকটা কারণ হচ্ছে মির্জা কাদিয়ানির ইচ্ছা হয়েছে সে নিজে ঈসা হবে। এখন আগের ঈসা আলাইহিস সালাম যদি না মরে থাকে তাহলে সে ওই চেয়ারে কেমনে বসবে, তো এই জন্য তারা দাবি করে যে হযরত ঈসা আলাইহিস সালাম মরে গিয়েছে, এখন সেই জায়গায় আমি বসবো। এই যে এখানে এই বইয়ের শুরুতে, তাদের প্রতিটি বইয়ের শুরুতে লেখা থাকবে হযরত মির্জা গোলাম আহমদ ইমাম মাহদি ও মসীহ মওউদ। এই মসীহ মওউদ মানে হলো হযরত ঈসা। এই যে হযরত ঈসার দাবি সে করতেছে, এটা কিভাবে হয়েছে আমি শুধু একটা রেফারেন্স দিয়ে, উদ্ধৃতি দিয়েই শেষ করছি। কিভাবে একটা হাস্যকর কথা বলে মানুষকে সে বোঝানোর চেষ্টা করেছে হযরত ঈসা হয়েছে, তাদের এই বই কিস্তিয়ে নূহ, এই কিস্তিয়ে নূহের 65 নম্বর পৃষ্ঠা, 65 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি লিখেছে, তিনি বারাহিনা আহমদিয়ার তৃতীয় খণ্ডে আমার নাম মরিয়ম রাখিয়াছেন। নাউজুবিল্লাহ, কার? মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির নাম নাকি মরিয়ম। এরপর বলে, এই রূপেই যেমন ওই গ্রন্থ হইতে প্রমাণিত হয় যে আমি 2 বছর যাবৎ মরিয়ম রূপ অবস্থায় প্রতিপালিত হইয়া পর্দার আড়ালে বর্ধিত হইতেছিলাম, অতঃপর এই অবস্থায় 2 বৎসর অতিবাহিত হইলে মরিয়মের ন্যায় আমার মধ্যেও ঈসার রূপ ফুকিয়ে দেওয়া হয়েছে এবং রূপকভাবে আমাকে গর্ভবতী নির্দেশ করা হইয়াছে। নাউজুবিল্লাহ, কেমন একটা হাস্যকর কথা, 2 বছর যাবৎ সে মরিয়ম ছিল, মরিয়ম থেকে সে গর্ভবতী হয়েছে, সে গর্ভবতী হয়ে অবশেষে কয়েক মাস পরে, যাহা 10 মাসের অধিক হইবে না, এই ইলহাম দ্বারা আমার, যাহা সর্বশেষ বারাহিনা আহমদিয়া পৃষ্ঠায় উল্লেখ আছে যে আমাকে মরিয়ম হইতে ঈসা পরিণত করা হইয়াছে। নাউজুবিল্লাহ, আপনি যদি এখানে দেখেন তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এখানে প্রথমে ছিল সে একজন পুরুষ, মির্জা গোলাম আহমদ, সেই পুরুষ থেকে হয়েছে মরিয়ম একজন মহিলা, সেই মহিলা থেকে আবার হয়েছে ঈসা ইবনে মরিয়ম পুরুষ। নাউজুবিল্লাহ, কেমন হাস্যকর একটা কথা, সে এখানে কিভাবে বুঝাতে চাইল যে সে কি একজন পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ, এইভাবে পরিবর্তন হয়ে একজন হাস্যকরভাবে সে নবী হওয়ার, ঈসা হওয়ার দাবি করতেছে। এই কথাগুলো কিন্তু আমাদের কাদিয়ানি ভাইয়েরা জানে না, তাদেরকে এগুলো জানাবেন যে আপনারা যাকে মানেন, যাকে নবী মানেন, যাকে গুরু মানেন, সে কিভাবে গর্ভবতী হয়েছে এই কথা এখানে লিখেছে। এমন হাস্যকর কথা তো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিই বলতে পারে না, এগুলো যারা বলে সে তো পাগল ছাড়া কিছু হতে পারে না। কাদিয়ানিরা যাদেরকে মানে, যাকে মানে, এটা একজন একটা পাগল ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াকিদ আবাই আলহামদুলিল্লাহ।